প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মানে বাংলাদেশকেই হত্যার হুমকি সব ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার রাজধানীতে সমাবেশে বক্তারা বলেন কোনো বিদেশি প্রভুর ক্ষমতা নেই দেশের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের বাঙালি বীরের জাতি বিদেশিদের দুরভিসন্ধি সফল হতে দেবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা বিস্তারিত এফ এম বাইজেদের রিপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ ওরফে সানের হত্যার হুমকির প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন এরই অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে বক্তারা হত্যার হুমকিদাতা তার ইন্ধনদাতা সহ সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শুধু গ্রেফতার করলেই হবে না তাকে বিচারের আওতায় এনেকে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আবু চান যে দ্বন্দ্ব উক্তি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি অন্যথায় সারা বাংলাদেশ স্বেচ্ছাসেবী প্রতি নেতাকর্মী দুর্বার আন্দোলনের গড়ে তুলবে এবং আবু সাইদের বিচার রাজপথই করবে তারেক রহমান এবং তার পেটোয়া বাহিনী সেই সাথে যুক্ত হয়েছে একাত্তরের পরাজিত শক্তি দেশ বিরোধী শক্তি সেই জামাত ইসলামের ক্যাডাররা একের পর এক তারা বাংলাদেশের

রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন এমন বক্তব্যের প্রতিবাদে আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগ এফ এম বাইজির জিটিভি নিউজ ঢাকা